রাঙ্গুনি উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের সোনারগাঁও এলাকার হজরত শরীফ শাহ রহমতুল্লাহ আলাইয়ের উরুশ শরীফ 5 জানুয়ারি শুরু হয়। সন্ধ্যা হওয়ার সাথে সাথে উরুশে বাড়তে থাকে লোকজন, শুরু হয় গান বাজনা ঢাক ঢোল। উরুশের অন্য পাশে বসে দুটি রমরমা জুয়ার আসর। এ খবর গোপন সংবাদের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাসুদুর রহমানের কানে আসলে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশের একদল নিয়ে রাতে আনুমানিক 8:30 সময়ে উরুশস্থলে উপস্থিত হয়ে উচ্চ আওয়াজে বাজানো সম্পূর্ণ মাইক সাউন্ড সিস্টেম বন্ধ করে দেয়। পরে জুয়ার আসরে আসলে জুয়ারিরা জুয়ার বোর্ড রেখে তড়িঘড়ি করে পালিয়ে যায়। তারা পালিয়ে গেলেও কিছু জিনিসপত্র রেখে যায়। পুলিশ এসে জুয়ার আসর ভেঙে ঘুরিয়ে দেয়, রেখে যাওয়া জিনিসপত্র জব্দ করে নিয়ে যায়। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারকে এদিকে নজর না রাখায় প্রাথমিকভাবে সতর্ক করেন। পরে উরুশে সব ধরনের জুয়ার আসর ও মাইক বন্ধ রাখার নির্দেশ দেন। কাজ কি? জনগণকে সেবা দেওয়া বলেন, জনগণ থেকে টাকা নিয়ে উনি তোমার বিতরণ করবে পুরুষ, সেটা কোনো সমস্যা না, পুরুষ করেন তাতেও কোনো সমস্যা না। কিন্তু আপনি রাত্রে 3টা পর্যন্ত মাইক চালায় মানুষকে কষ্ট দেবেন, যারা এসএসসি পরীক্ষা দিয়ে তারা পরীক্ষা দিতে পারবে না, পড়ায় কনসেন্ট্রেশন দেবে না, বৃদ্ধ মা বাবারা কষ্ট পাবে, তারপরে শিশুরা ঘুমাইতে পারবে না, আপনি এখানে গান গাইবেন, জুয়া চলবে, আপনারা এখানে চলে না, এই মাদারকে কেন্দ্র করে তো এই আজকের উরুশকে কেন্দ্র করে তো জুয়া বসছে। আমি তো জুয়া এখন ভেঙে দিয়ে আসলাম, আপনারা এখানে জুয়া বসে না, যে এখন নাই দেখেন, আমি পাই না দেখেন, এটা জুয়া বসে না সব। আমরা চোর কখনো ধরা পড়া ছাড়া বলে না যে আমি চোর, তখনই বলে যে হ্যাঁ আমি চুরি করছি যখন ধরা পড়ে। আর আমি আপনার এখানে জুয়া পাইনি, আমি ওখানে জুয়া পাইছি, যার কারণে ওরা চোর আপনি সাধু, কোনো সমস্যা না, আপনি সাধুই থাকেন। প্রশ্ন হলো যে এই যে রাত্রে 3টা পর্যন্ত আপনি এতগুলো মাইক চালাবেন, মেলা কে চালাবে, মেলা কেন উরুশ করেন, মেলার সাথে উরুশের সম্পর্ক? মেলার সাথে সম্পর্ক পূর্বপুরুষ তো উরুশ করছেন, ইবাদত করছেন, পীর সাহেবের মাজারের সামনে যাইয়া সালাম দিয়া জিয়ারত করছেন, দোয়া করছেন, কোরআন তেলাওয়াত করছেন, জিকির করছেন, আপনারা মেলা বসেছেন, সেটা পূর্বপুরুষের ধোয়া দিয়ে কি চলা ঠিক? 2020 সালে এসে আপনি কি এখন সেই পূর্বপুরুষের ধোয়া দেওয়াটা কি ঠিক না? আপনি তো মেম্বার, আমি তো একটা চিঠি করছিলাম, আপনার চেয়ারম্যান পাইছেন না চিঠি, মেম্বারদেরকে জানাইছেন না, উনি আপনার মেম্বার না? আপনি কি বলেন এটা চলবে? কেন চলবে? আমি নাই ধর্ম পালন, কেউ হিন্দু ধর্ম পালন করে, কেউ মুসলমান ধর্ম পালন করে, কেউ বৌদ্ধ ধর্ম, কেউ খ্রিস্টান ধর্ম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি কখনো ধর্ম নিয়ে বলছে যে কেউ বাড়াবাড়ি করবে, তারপর ধর্ম পালন করতে যে জুয়া খেলাটাকে সাপোর্ট কোনো ধর্মই দেয় নাই স্যার। ওইটা যদি আমরা আপনি মিথ্যেও আমাদের মনে করেন, আমাদের এখান থেকে 2-3 বছর ধরে জুয়া বন্ধ, আপনার সাউন্ড চলবে রাত্র 10টা পর্যন্ত, সাউন্ড সিস্টেম 10টার পর আপনি চালাবেন, সেটা মুখে চালাতে হবে, সাউন্ডও চলবে না। ঠিক আছে স্যার। হ্যাঁ মেম্বার সাহেব মাথায় রাখেন, কিন্তু আমি এখানে কিন্তু আমার লোক থেকে যাবে, আমি যদি দ্বিতীয়বার আসি তখন কিন্তু আমি কিন্তু ভিন্ন রকম ধারণা করি। ঠিক আছে আমি এখন মাইক নিয়ে যাচ্ছি।